রাজনৈতিক সন্ত্রাসে নিহত পরিবারকে সরকারি চাকরি প্রদান করবে রাজ্য সরকার। ইতিমধ্যে 26 জন আবেদনপত্র জমা দিয়েছে। শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজনৈতিক সন্ত্রাসে নিহত পরিবারকে সরকারি চাকরি প্রদান করবে রাজ্য সরকার। এইসব পরিবারে যদি সরকারি চাকরিজীবী না থাকে তবেই এই সুবিধা পাবে। ইতিমধ্যেই 26 জন আবেদনপত্র জমা দিয়েছে চাকরির জন্য। শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, 2018 সালের 9 মার্চ এর আগে যেসব পরিবারের লোক রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন তারা এই সুযোগ পাবেন। তাহলে স্ক্রুটিনি কমিটির কাছে আসে। এবার আমরা এ পর্যন্ত নোটিশটা নোটিফিকেশনটা হয়েছিল 23 ডিসেম্বর 2020। আমরা এ পর্যন্ত 26টা স্ক্রুটিনি কমিটির কাছে 26টা অ্যাপ্লিকেশন এসেছে। নিয়ম সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের 6টি কলেজে চলতি বছর থেকে ইংরেজি মাস্টার ডিগ্রি কোর্স চালু করা হবে। ইতিমধ্যেই 12 জন লেকচারার নিয়োগ করা হয়েছে। 15 তারিখ থেকে, আজকে হলো 11 তারিখ, 15 তারিখ থেকে এমবিবি কলেজ, ওমেন্স কলেজ, আইসিবিসি বিলোনিয়া, নেতাজি সুভাষ মেমোরিয়াল উদয়পুর, আরকেএম কৈলাসহর, জিডিসি ধর্মনগর, এই 6টা কলেজে আপনাদের আগে বলেছিলাম মাস্টার ডিগ্রি কোর্স ইংরাজিতে এবং বাংলাতে আমরা শুরু করতে চাইছিলাম। এর মধ্যেই আমরা 12 জন লেকচারার অলরেডি নিয়োগ করেছি। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের গরিব অংশের পরিবারের ছেলেমেয়েরা যাতে চিকিৎসক এবং ইঞ্জিনিয়ার হতে পারে এর জন্য রাজ্য সরকার সুপার 30 চালু করেছে। 3টি টার্ম এই সুযোগ পেয়েছে। আপনারা জানেন, এই সরকার আসার পরে গরিব ছেলেমেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন প্রফেশনে, যাতে অর্থের অভাবে তাদের কোনো সমস্যা না হয়, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য প্রফেশনে যেতে যেতে পারে, সেজন্য আমরা সুপার 30 স্কিম চালু করেছিলাম। এবছর নিয়ে আমরা 3টা সুপার 30, মানে 30 30 30, এ নিয়ে এবছর নিয়ে আমরা 90 জনকে পাঠিয়েছি। প্রথম বছরের ব্যাস এটার রেজাল্ট বেরিয়েছে এবং একদিকে তারা 11-12 পাস করেছে, সাথে সাথে এই যে নিট এবং জেই এবং অন্যান্য পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা তারা ভালো রেজাল্ট করেছে। গরিব ছেলে নিয়ে অর্থের অভাবে তারা কখনো এই জায়গায় পৌঁছতে পারত না, কিন্তু রাজ্য সরকার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।